वेलकम माय डियर स्टूडेंट्स, इतिमध्ये तुम्हारा जेने गेछो जे 5 दिन क्लास हार पर शिक्षा दफ्तर थेके नतून निर्देशिका एसे गेल, स्कूल यथारीति पूर्वेर समये आबार फिरे जाच्छे। सेई संगे नतून आरो दुईटी सिद्धान्त तुम्हारा शुने निले जे एक दिन अंतर आसते हबे पड़ुआदेर एबं शनिवार कोनो भावेई स्कूले आसछे ना कोनो पड़ुआ। आर एई सिद्धान्तगुलो কেন নিতে হচ্ছে এই মুহূর্তে? কারণ আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে চলেছি। এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জায়গায় পরিবেশ বা পরিস্থিতি একই নয়। শহরে যে সমস্যা গ্রামে সেই একই সমস্যা নয়, আবার গ্রামের যে সমস্যা শহরে দেখা গেল সেই সমস্যা নেই। তো স্বাভাবিক কারণে একটি নির্দিষ্ট গাইডলাইন মেনে সমস্ত স্কুলগুলোকে যদি চলতে বলা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আসতে পারে। আর ঠিক সেই কারণের জন্য এখন প্রতিনিয়ত এই 2021 সালে ডিসেম্বর শেষ পর্যন্ত দেখবে আরও একাধিক নিয়ম কার্যকরী করার চেষ্টা চলবে এবং করতেও হবে। কারণ প্রতিনিয়ত যেরকম পরিস্থিতি আসবে সেইভাবে আমাদেরকে নতুন নতুন নিয়ম মেনে এগোতে হবে। এই নিয়ে কি ভাবছে বিশেষজ্ঞ মহল, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিক্ষক, ছাত্র, অভিভাবক, অভিভাবিকাগণ? তাই শুনবো আজকের এই ভিডিওতে, শুনে নেব তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভাবে তাদের বিশ্লেষণী বক্তব্য। বদলে গেল স্কুল খোলার সময়, শনিবার ক্লাস বন্ধ, স্কুল খুলবে সকাল 10:50, ছুটি হবে বিকেল 4:30। নবম ও একাদশ শ্রেণীর ক্লাস মঙ্গল ও বৃহস্পতিবার, দশম ও দ্বাদশের ক্লাস সোম বুধ শুক্র আর। চন্দনবাবু, নির্দেশিকা জারি হয়ে গেছে, নির্দেশিকা কতটা হেল্পফুল আপনাদের কাছে, কি মনে হয়, কি প্রতিক্রিয়া? আমরা এই নির্দেশিকাকে স্বাগত জানাচ্ছি, এটা প্রথম থেকে করলেই ভালো হতো। কিন্তু এই যে এত বছর পর, এত দিন পর একটা স্কুল খোলা এবং খুলতে গিয়ে এমন এলোপাথারি নোটিশ, তার জন্য সমস্ত দিকে ছত্রভঙ্গ হয়ে যাওয়া এবং আবার নতুন করে সার্কুলার জারি করা, এগুলো ভেবে চিনতে করার যে সুযোগ ছিল সেগুলো মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষা দপ্তর নেয়নি। আমরা এই দাবি করছিলাম যে ওই 9:30, 10:30 আসা, এক সময় আবার বেরোনোর ক্ষেত্রে আলাদা, এবং সারাক্ষণ 7-8 ঘন্টা তাদেরকে স্কুলে আটকে রাখা এবং ছাত্রছাত্রীদের উপর এক ধরনের নিপীড়ন তৈরি করা, অর্থাৎ যারা অভ্যস্ত হচ্ছিল না তাদেরকে হঠাৎ করে এই যে বিশাল চাপ, প্রেশারটা তারা অনেক সময় নিতে পারছিল। এবং তা সত্ত্বেও যেহেতু এটা শিক্ষা দপ্তরের নির্দেশ, আমরা রাজ্যের স্কুলগুলো তাকে মেনে চলে এটাকে চালিয়ে গেছি। গত শনিবার পর্যন্ত 4:30 পর্যন্ত ক্লাস হয়েছে। এখন সাথে সাথে আমাদের যেটা বক্তব্য, এই যে হঠাৎ করে একটা রিদিমটা চললো, আমরা বলেছিলাম যে 10:30। চন্দনবাবু, কোথাও কি মনে হয় যে স্কুল শুরু করার আগে সুপরিকল্পনা করা হয়নি, তাই এই এক সপ্তাহ বা 10 দিন যে সমস্যাগুলো হয়েছে সমস্যাগুলো তৈরি হয়েছে? এক সপ্তাহ নয়, মঙ্গলবার থেকে চালু হলো, শনিবার আবার এইটুকু সময় চলেছে, আবার সঙ্গে সঙ্গে রবিবার সার্কুলার জারি হচ্ছে, ছুটির দিনে ওই সার্কুলার এসছে, এবং আমাদের একটা যে রুটিন তৈরি করলাম আবার নতুন করে রুটিন দেওয়া, এবং সেখানে যেসব কোভিড বিধি মেনে চলার বিষয়গুলো ছিল আমরা মানছিলাম, শুধুমাত্র সময়টা চেঞ্জ চেয়েছিলাম। এবং সাথে সাথে আমরা বলেছিলাম যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক, সেটা তারাও যাতে ওরকম রোটেশনালি অন্তত আসতে পারে সেটার ব্যবস্থা করা, সেটার ব্যাপারে কোনো নোটিফিকেশন নেই। আমরা 9-এর ছেলেমেয়েরা আসতে পাচ্ছে, 5-8-এর ছেলেমেয়েরা কেন আসতে পারবে না? 8-এর ছেলেমেয়েরা, 9-এর ছেলেমেয়েদের মধ্যে কি করোনার কোনো পার্থক্য আছে? আমরা যদি কোভিড বিধি মেনে রোটেশনালি এটাকে চালানোর ব্যবস্থা করি, তাহলে ওদেরকে এই আঙিনায় আনা যাচ্ছে না কেন? এবং যেখানে তারা অপুষ্টিতে ভুগছে, তাদের বরাদ্দ মিড ডে মিল তাদের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা, মানে ওই ছাত্রছাত্রীরা যে ভূমিকায় থাকা উচিত, তাদেরকে রান্না করা, খাদ্য দেওয়ার যে সেই নিয়মে, এক্ষেত্রে সংক্রমণের ভয় থেকে কতটা দূরে থাকা যাবে, একটু কি আশ্বস্ত হচ্ছি আমরা? হ্যাঁ, প্রথমেই বলি যে আমাদের কিন্তু একটা কথা আমরা প্রথম থেকে বলেছিলাম, WHO এবং ইউনিসেফ এর কথা অনুযায়ী, এবং আমাদেরও যে পরিকল্পিত যে আমাদের গবেষণা সবেতেই কিন্তু আমরা এটা বলেছি যে স্কুল হবে সবচেয়ে শেষে, যেটা বন্ধ হবে প্যান্ডেমিকের সময়, এবং
সবচেয়ে আগে যখনই পরিস্থিতি একটু উন্নত হবে, উন্নতি হবে, তখনই আমরা খুলে দেবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্কুল আমরা আরো আগে হয়তো খোলা যেত, সেটা সরকার একটু দেরি করে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সিদ্ধান্ত যারা নিয়েছেন সেটা অত্যন্ত সময় উপযোগী। দ্বিতীয় প্রশ্ন যেটা ওঠে, যে হঠাৎ করে আমরা এই একটা নিয়মাবলী চালু করে স্কুলটা খোলা হলো, 5-7 দিনের মধ্যেই আবার চেঞ্জ পাল্টে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে স্কুল আমরা খুলতেই হবে, এবং খোলার পরে এটা একটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে, বারবার সেটাকে মডিফাই করতে হবে যে কিভাবে করলে স্কুলের সংক্রমণটা ছড়াবে না। একটা যে কোনটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিন্তু আমার সামনে নেই যে ঠিক এই জিনিসটা করলেই আমার সংক্রমণ ছড়াচ্ছে না, আর এই জিনিসটা হলেই সংক্রমণটা বেড়ে যাবে। সুতরাং অনেকগুলো থিওরি আছে, যে কেউ কেউ আমরা বলেছিলাম যে অল্টারনেট ডে স্কুলে পাঠাতে, কেউ কেউ বলেছিলাম সব ক্লাস খুলে যাক কিন্তু টাইমটা আরো বেড়ে কমিয়ে দেওয়া হোক, এবং কেউ কেউ বলেছে মিনিমাম 1-2 সপ্তাহ, মানে সপ্তাহে 1-2 দিন হলেও কোনো বাচ্চারা যাতে স্কুলে আসে সেটা ব্যবস্থা করা। কিন্তু যাই হোক, দিনের শেষে স্কুল খুলেছে, এটা অত্যন্ত মানে অত্যন্ত উপযোগী একটা সিদ্ধান্ত। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যে ডিসিশন গুলো আমাদের এই চলতে চলতে হয়তো আরো 1 সপ্তাহ বাদে আমরা গিয়ে দেখবো আবার কিছু নতুন জিনিস, নতুন কোনো অর্ডার আসছে বা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ এটাতে একটু অসুবিধায় হবে, অবশ্যই অভিভাবক, টিচার, স্টুডেন্ট সবারই একটু অসুবিধায় হবে, কিন্তু হেলথ কন্ডিশন এবং তখনকার কোভিড সিচুয়েশন এই দুটোর কথা মাথায় রেখে এই যে ডিসিশন গুলো বারবার চেঞ্জ হবে, এটা আমার মনে হয় যথেষ্টই সদর্থক, মানে এটার মধ্যে হয়তো খুব বেশি কিছু ভুল নেই। এবার হ্যাঁ আমরা দেখবো, আমরা অ্যানালিসিস করবো যে হ্যাঁ এই সম্ভাব্যবস্থা থেকে কতটা সংক্রমণ হলো বা সংক্রমণের সম্ভাবনা বাড়লো কি বাড়লো না, তার উপরে আমরা পরবর্তী ডিসিশন নেব। বেশ, আমরা আসবো আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। পরিমল বাবু, আপনার প্রতিক্রিয়া প্রথমে একটু নিয়ে নেব। হ্যাঁ, প্রতিক্রিয়া বলতে এটাই বলবো যে নির্দেশিকা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু নির্দেশিকাটা যখন তখনই হয়তো এসে পৌঁছালো বোর্ডের পক্ষ থেকে বা যেখান থেকেই আসুক, নির্দেশিকাটা এখন তো আসছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কাজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশিকা আসার সঙ্গে সঙ্গে একজন প্রধান শিক্ষক সবসময়ই ওই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েই রয়েছেন এবং তিনি সবসময়ই দেখছেন, এটা সবসময় কিন্তু হবে না বলেই মনে হয়। এখন নির্দেশিকা, আগে যেমন নির্দেশিকা যেটা আসতো বলে দেওয়া হতো একটা সময় থাকতো, অনর্গল যদি নির্দেশিকা বদল হয়, এই বদল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রেক্ষাপটগুলোও বদল হয়ে যায়, প্রত্যেকের একটা মানসিক চিন্তাভাবনা থাকে স্কুল কিভাবে পরিচালনা করতে হবে, স্কুলের প্রধান শিক্ষকরা তো ট্রেন্ড আপ। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশনের পক্ষ থেকে এই বিষয়টা একটা গুরুত্ব দেওয়া দরকার, যে বিধিগুলো আমাদের মানা দরকার, মূল বক্তব্য যেটা সেটাকে মাথায় রেখে স্কুলগুলোর হাতে কিছু কিছু মানে নিজস্ব চিন্তাভাবনা থাকা দরকার আছে বলে আমার ব্যক্তিগত মনে হয়। এর জন্যে অনর্গল নির্দেশিকা বদল করে সেই মতন করে সব কিছু করার দরকার অত্যন্ত প্রয়োজন, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। বেশ, চন্দনবাবুর কাছে একটু যাবো। চন্দনবাবু, কোন কোন বিষয়গুলো সমস্যা হয়েছিল মঙ্গলবার স্কুল খোলার পর থেকে? আচ্ছা, আমরা যে যে সমস্যাগুলো ফেস করেছিলাম, ধরুন একটা ক্লাস চলছে 10টা থেকে 10-12 আমাদের 9 এবং 11, সেই সময় দেখা গেছে, তারপরে যখন আবার 10:30 থেকে মানে 8 ঘন্টা ক্লাস চলতে চলতে 9 এবং তারপরে 10 এবং 12 এসে হাজির হচ্ছে, তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে এবং তারা স্কুলের ভেতরে প্রবেশ করছে, এবং এই সঙ্গে এই যে দুটো সাবজেক্ট রেখে তারপরে পিরিয়ড যখন শুরু হচ্ছে অর্থাৎ 11টা থেকে, এই যে 1 ঘন্টার একটা ক্লাস, এরকম তো ক্লাস হয় না, এবং তারপর 11টা থেকে আবার ম্যাচ করার সুযোগ হচ্ছে না, 10:50 থেকে যে রুটিনটা ছিল 4:30 পর্যন্ত, সেই রুটিনে ফেললেই ব্যাপারটা মিটে যেত, কিন্তু 11টা থেকে শুরু করতে, অর্থাৎ আমাদের রুটিন বিষয়ে যে পর্ষদের ভালো ধারণা আছে আমার তা মনে হল। তারপরে আবার কি দাঁড়ালো, মাঝে টিফিন ব্রেক, তা বাচ্চারা সারাক্ষণ সেই আসে, গরিব বাচ্চারা, গ্রামের বাচ্চাগুলো তার বাবাদের মায়েদের যে জীবিকা হারিয়েছে, তারা যে কঠিন পরিস্থিতির মধ্যে লড়ছে, এবং তারা অনেক সময় টিফিন আনতে পারে, তারা করে কি ওই যে চানা ছোলা মুড়ির দোকানগুলো থাকে সেখান থেকে 5-10 টাকা এঁকে কাটিয়ে দেয়, অথবা আমরা 5-8 দেখেছি মিড ডে মিলের উপর নির্ভরশীল ছিল, এখন এই জগৎটা থেকে তারা বিচ্ছিন্ন হচ্ছে, আমরা দেখছি অসহায়তা বোধ করছি এবং তাদের এই ছটপটানিটা লক্ষ্য করা গেছে। আরেকটা লক্ষ্য করা গেছে, 3:30 যখন ছুটি হচ্ছে আবার 4:30 পরে পরেরটাকে ছুটি দিতে বলা, অর্থাৎ এই 1 ঘন্টা স্প্যানটাকে হাউ টু ডু ম্যাচ, আমরা ম্যাচ করাতে পারছিলাম না, রুটিন করে যা করে এদিক ওদিক করে আমরা ম্যানেজ করলাম। পরিমল দাস ঠিকভাবে বলেছেন
হঠাৎ করে কাল থেকে আবার নতুন তাদের কাছে পৌঁছবে কি আজ রবিবার ছুটির দিন কিভাবে যাওয়া যায়? এই যে একটা অবস্থার মধ্যে আমরা সমস্যায় পড়েছি, আমরা তার সমাধানের পথ দেখিয়েছি, আবার একটু সময় দিয়ে এগুলোকে চেঞ্জেবল হতে পারে এমন জরুরি বিষয় না। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি সারা রাজ্যে চলার পর একজনও ছাত্রছাত্রী কোথাও আক্রান্ত হয়েছে এ খবর নেই। পরিমলবাবু, পড়াশোনার ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে পারে এই নির্দেশিকা? বিদ্যালয়গুলির হাতে তার যদি চিন্তা ভাবনা এমন ভাবে রুটিন হবে, কি পদ্ধতিতে ক্লাসগুলো হবে, কিছু গাইডলাইন কোভিড বিধি মেনটেন করে দিয়ে দিলেই বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে বলে আমার মনে হয়, আমি আগেও বলেছি। এর পরিপ্রেক্ষিতে পড়াশোনায় ব্যাহত তো হবেই, আমরা যদি অনর্গল স্কুলগুলোকে নির্দেশ দিই যে এই পদ্ধতি অবলম্বন না করো, এই পদ্ধতি করো ইত্যাদি ইত্যাদি, তাহলে স্কুলগুলো একটা রুটিন তৈরি করে, আলোচনা পর্যালোচনা করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তারা নোটিশ ইস্যু করে, এবার সব ক্ষেত্রেই বাধাপ্রাপ্ত হবে। যদিও আমার নোটিশে মেবি কথাটা উল্লেখ করে দেওয়া আছে, তা সত্ত্বেও আমি মনে করি কিছু গাইডলাইন দিয়ে এই গাইডলাইনের উপর ভিত্তি করে কোভিড বিধি যাতে লঙ্ঘিত না হয় তার দিকে লক্ষ্য রেখে মূল উদ্দেশ্য স্কুলগুলো খুলেছে কোভিড বিধি মেনটেন করতে হবে, এবং একই সঙ্গে পড়াশোনার ব্যাপারটাকে যত দূর সম্ভব স্কুলগুলো পরিকাঠামো অনুসারে নিজে নিজে ভাবে রুটিন তৈরি করতে হবে, এবং তাদেরকে প্রয়োজনীয়ভাবে যে যেমন স্কুল যার পরিকাঠামো যেমন যত দূর সম্ভব আমার ছেলে মেয়েদের যাতে সুষ্ঠুভাবে পঠন পাঠন ব্যবস্থা চলে সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে না পারলে নোটিশ হবে, স্কুল খুলবে, কিন্তু স্কুল যথারীতি যেমন যেমন চলার কথা তেমন হবে না। কিন্তু আক্ষরিক অর্থে নোটিশ মেনটেন করছে কিনা, কে কার কোপে পড়লো, কে কিভাবে নির্দেশ মেনটেন করলো, এটি মুখ্য বিষয় হবে। অতএব সার্বিকভাবে এটা একটা ভালো পদক্ষেপ বলে আমার ব্যক্তিগত মনে হয়নি। বেশ, ডক্টর দলুইয়ের কাছে যাব। পরিমলবাবু, যে বিষয়টা উত্থাপন করলেন, বারংবার যদি নির্দেশিকা পরিবর্তন হয় এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসছে, সেই নির্দেশিকা কার্যকর করার জন্য একটা সময় তো দিতে হয়, এবং আপনি কথা প্রসঙ্গে যেটা বললেন যে আগামী দিনে সময়ের সঙ্গে সঙ্গে সংক্রমণের রেখা দেখে তারপরে নির্দেশিকা বদল করা হলেও হতে পারে। আমার প্রশ্ন, অন্য রাজ্য বা অন্য দেশ, আমি অনুসরণ বা অনুকরণ কোনোটাই করতে বলছি না, কিন্তু সেই রাজ্য বা সেই দেশে কীভাবে কী নিয়মে স্কুল চলছে সেটা দেখেও তো একটা পরিকল্পনা কার্যকর করা যেতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই, সেই জন্যই আমরা কিন্তু এর আগেও, আপনি হয়তো মনে থাকবে যে আমরা এর আগেও টিভি নাইনে একবার স্কুল খোলার আলোচনা হয়েছিল, সেটা পুজোর আগে আগে, তখনও কিন্তু আমরা এই প্রসঙ্গেই বলেছিলাম যে বিভিন্ন দেশ বিভিন্ন রাজ্য কিন্তু স্কুল খুলে ফেলেছে, আমাদেরও কিন্তু খুলতে হবে, এবং তাই জন্য এতটা দেরি হওয়ার পরেও আমরা বললাম যে যতই হোক যে সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা কিন্তু দেরি করেই হয়েছে, এটা আমাদের মানতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় যে প্রসঙ্গ, স্যারেরা যে কথাগুলো বলছেন সেটা একদম অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস, যে একটা সত্যি একটা হঠাৎ করে একটা নির্দেশিকা এলে একটু অসুবিধায় পড়তে হয়, কিন্তু একজন চিকিৎসক হিসেবে বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে যদি আমাকে প্রশ্ন করা হয় যে এই ধরনের ডিসিশন চেঞ্জগুলো কিরকম হওয়া উচিত, তাহলে কিন্তু আমি বলবো যে যেরকম ভাবে আমার সংক্রমণ আসবে, যেরকম ভাবে আমার সংক্রমণের গতিবিধি আসবে, হতে পারে একটা স্কুলে হঠাৎ করে একটা আউটব্রেক হয়ে গেল, হতে পারে সেই অঞ্চল যে অঞ্চলে স্কুলটি অবস্থিত যেখান থেকে ছেলেমেয়েরা আসে সেই অঞ্চলে একটা নতুন করে আউটব্রেক পাওয়া গেছে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু একটু সতর্ক হয়ে আমাদের সঙ্গে সঙ্গে নিয়মাবলী পাল্টাতে হবে। আবার একই সাথে যেটা স্যার বলছিলেন যে স্কুলগুলোর হাতে কিছুটা হলেও ক্ষমতা দিয়ে রাখতে হবে, যে স্কুল যাতে তাদের নিজস্ব মতে মডিফাই করতে পারে সেটা অবশ্যই দরকার, কেননা নিউ নর্মালে আমরা কিভাবে নর্মাল জীবনযাপন করব, কিভাবে সাধারণভাবে স্কুল চলবে, সেটা তো দুবছর আগের সাথে মিলবে না, মিলবে নতুনভাবে, এবং সেখানে যেমন সরকার যেমন স্বাস্থ্য দপ্তর যেমন শিক্ষা দপ্তর সবাই যেমন তাদের নিজস্বভাবে তাদের গাইডলাইন দেবে, তাদের অভিমত প্রকাশ করবে, সেগুলো একই সাথে যারা সত্যি সত্যি স্কুলটা পরিচালন করতে গিয়ে যে সমস্যার মুখে পড়ছেন তারা যদি নিজের মতো মডিফাইও করতে পারে তাহলে আমার মনে হয় এই দুদিক থেকে সিদ্ধান্ত হলে খুব ভালোভাবে স্কুলটা চলতে পারবে। চন্দনবাবু, নির্দেশিকা আগামী দিনেও যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে পরিমলবাবু যে কথাটি বললেন নির্দেশিকা কার্যকর করার জন্য সময়ের প্রয়োজন, সময়ের কতটা প্রয়োজন, ঠিক কতদিন আগে বা কত ঘন্টা আগে দিলে সেটা পুরোপুরি কার্যকর করতে সুবিধা হবে আপনাদের শিক্ষকদের? একটা রুটিন তৈরি করে চললো 5 দিন, তারপরে আবার 5 দিনের মাথায় আবার একটা চেঞ্জ, এই চেঞ্জ করে আবার একটা রুটিন তৈরি করতে গেলে তারও তো একটা সময় লাগে, এবং সময় লাগে মানে কি ধরনের নোটিশ সেটা আগে স্কুলে গিয়ে পাবে তারপরে দেবে, এবং এই ছাত্রছাত্রীরা যারা বিদ্যালয়ে আসবে তারা বিভ্রান্ত হচ্ছে চারদিকে মিডিয়ার খবরের ভিত্তিতে, এবং ওদের সঠিকটা কি বেঠিকটা কি আমরা জানাতে পারছি না। আজ রবিবার ছুটির দিন, সন্ধ্যাবেলা তারা নোটিফিকেশন করছে, কাল সকালবেলা গিয়ে তারা কটায় আসবে, 9:30, এই একটা বিভ্রান্তি যে অভিভাবক মহলে ছাত্র মহলে ছড়াচ্ছে, এই ছড়ানোটার কোনো প্রয়োজন ছিল?
আস্তে আস্তে করে সেগুলো মেলে আসবে, মেল অনুযায়ী হেডমাস্টার মশাইরা দেখবেন, দেখে অ্যাকর্ডিংলি তারা ব্যবস্থা নেবেন। বেশ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ চন্দন বাবু, আলোচনা এখানেই থামাতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ পরিমল বাবু আপনাকে, ডক্টর দলুই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুমন তোমাকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল থেকে নতুন নিয়ম চালু হচ্ছে, যদিও নতুন নির্দেশিকা জারি হওয়ার পর শিক্ষক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। একটা প্রশ্ন উঠছে যে নির্দেশিকা জারি করার জন্য যেটুকু সময় প্রয়োজন সেটুকু সময় আদেও দেওয়া হচ্ছে কিনা স্কুলগুলোকে, আগামী দিনে কোন দিকে পরিস্থিতি গড়ায় সেদিকে অবশ্যই তাকিয়ে থাকবো।